আসসালামু আলাইকুম। আজকে আমরা অমিক্রন ভাইরাস নিয়ে আলোচনা করব। অমিক্রন ভাইরাস কি, অমিক্রন ভাইরাস দ্বারা কোন বয়সের মানুষ সবচেয়ে বেশি এফেক্টেড হয় এবং অমিক্রন ভাইরাসের উপসর্গ প্রতিকার নিয়ে আমরা আলোচনা করব, এটা সম্পর্কে আমাদের মোটামুটি একটা জ্ঞান ধারণ করা আবশ্যক, কারণ আমরা কোভিড ভাইরাসের এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝতে পারছি, অমিক্রন ভাইরাস বলতে বোঝানো হয় যে ভেরিয়েন্ট অফ কনসার্ন। এখন ভেরিয়েন্ট অফ কনসার্ন এই টার্মটা দ্বারা কি বোঝানো হয়, এই টার্ম দ্বারা মূলত আপনার শরীরে যে ইমিউন সিস্টেম আছে, ইমিউন সিস্টেমটাকে এই অমিক্রন ভাইরাসটা কি অকেজ করে দেয়, যার ফলে কি আপনার শরীরে আর অ্যান্টিবডি তৈরি হতে পারে না, অ্যান্টিবডি তৈরি হয় অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করতে পারে না, যার ফলে আপনি কি অতি দ্রুতই অসুস্থ হয়ে পড়েন। এখন এই ভাইরাসটা মূলত কোন মানুষদের দেহে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, এই ভাইরাসটা মূলত ইয়ং জেনারেশনের শরীরে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, এটা সাউথ আফ্রিকান সায়েন্টিস্ট অ্যাঞ্জেলিনা কুইজেস তার রিসার্চের মাধ্যমে প্রমাণ করেছেন, যেটা সাউথ আফ্রিকাতে সর্বপ্রথম অমিক্রন ভাইরাসটা কি পাওয়া গেছে। মূলত 20-30 বছর রেঞ্জের যে সকল ইয়ং বা যুবকরা আছে তাদের শরীরে মূলত এই ভাইরাসটা সবচেয়ে বেশি এফেক্টেড করে। অতএব আমরা যারা ছাত্র আছি, আমরা যারা ইয়ং জেনারেশনের, অবশ্যই আমাদের একটু সচেতনতার সহিত এখন চলতে হবে, তা না হলে কিন্তু আবার একটা লকডাউনের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে, যার ফলে আমাদের অর্থনৈতিক, এডুকেশন সহ সকল সাইডে কি বিপর্যয় আবার সৃষ্টি হতে পারে। সেটা হয়তোবা তোমার আমার মতো যারা একটু সচ্ছল তাদের হয়তোবা তেমন ক্ষতি হবে না, বা যারা দুর্দস্ত বা গ্রামীণ তাদের কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হতে, তারা কি জীবিকা নির্ভর করতে পারে না, তার ফলে কি হয়, তার ফলে কি তারা বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপের সাথে জড়িত হয়ে যায়, যার ফলে কি আমাদের সমাজের একটা অস্বাভাবিক অশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। যেই পরিস্থিতিতে যাতে সৃষ্টি না হয় তাহলে কি আমাদের একটু সচেতনতার সহিত এখন চলতে হবে। এখন অমিক্রন ভাইরাসের উপসর্গ কী, অমিক্রন ভাইরাসের উপসর্গ হলো যে তোমার শরীরটা কি এক্সট্রিমলি টায়ার্ড হয়ে যাবে, তুমি কি খুব মারাত্মকভাবে ক্লান্ত অনুভব করবে, তোমার শরীরে কি ম্যাচে ব্যথা হবে, তোমার শরীরে কি গলা ব্যথা হবে, একটু একটু খুশখুশি কাশি হবে। তবে একটা জিনিস মাইন্ডে রাখবা যে, বা মাইন্ডে রাখবেন যে আপনার শরীরে কিন্তু জ্বর হবে না। জ্বর কিন্তু কোভিড ভাইরাসের অন্যতম একটা লক্ষণ ছিল, যেইটা অমিক্রন ভাইরাসে হওয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায় না, যেইটা আমেরিকান সায়েন্টিস্টরা অনুধাবন করতে পেরেছেন। আরেকটা লক্ষণীয় বিষয় যে ভাইরাসটা কত ব্যাপক হারে ছড়িয়ে পড়ছে, তার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হলো মাত্র 1-1.5 সপ্তাহ আগে ভাইরাসটা সর্বপ্রথম ইনভেন্ট করা হয়েছে সাউথ আফ্রিকায়। এখন ভাইরাসটা কি প্রায় এগারোটা দেশে কি ভাইরাসটা ছড়িয়ে পড়ছে, এবং এই ভাইরাসটা এতটাই মারাত্মক যে কোভিড ভাইরাসের যে 4টা ভেরিয়েন্ট ছিল, আলফা, বিটা, গামা, ডেল্টা, এইটা অমিক্রন, দ্যাট মিনস গ্রিক ওয়ার্ড, 15তম ওয়ার্ডটা এটা কি ধারণ করে। অতএব এটা মারাত্মক লেভেলের যে ইনফেক্ট করতে পারে আপনার শরীরে, তাই এটা বোঝানো হয়েছে। এবং কি এই যে অমিক্রন ভাইরাসটা আমাদের শরীরে প্রায় 50 বার মিউটেশন ঘটাতে পারে, এটা কিন্তু যার আক্রান্ত হয়েছে তাদের শরীরে অলরেডি ঘটিয়েছে 50 বার মিউটেশন। ক্যান ইমাজিন দ্যাট, একটা ভাইরাস 50 বার তার ক্যারেক্টার বা তার চরিত্র পরিবর্তন করছে। দ্যাট ইজ ওয়াই আমাদের অবশ্যই অবশ্যই সচেতন থাকতে হবে অমিক্রন ভাইরাস থেকে বাঁচার জন্য, এবং এই সম্পর্কে আমাদেরকে একটু সচেতনভাবে চলাফেরা করলে কিন্তু আমরা অমিক্রন ভাইরাসকে প্রতিরোধ করতে পারবো, কিংবা আমরা একটু সেফ থেকে আমরা সামনের দিকে আগাতে পারবো। আজকের মতো এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের এসএসসি এক্সাম কি সুন্দরভাবে দিবে।